Assalamualaikum. Welcome to my channel, New Teacher and Vlog. এই দেখেন, oh yummy. এটা হচ্ছে আমাদের বারবিকিউ। মানে এটা মেরিনেশন করেছি। আমি আজকে অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি সহজ উপায়ে আপনাদের সাথে বারবিকিউ রেসিপিটি শেয়ার করব। চলুন দেখে আসি বারবিকিউ তৈরির জন্য প্রথমে কি কি মশলার প্রয়োজন মেরিনেশনের জন্য। ফার্স্ট স্টেপ মেরিনেশনের জন্য যা যা লাগছে। মরিচ গুঁড়ো লাগবে প্রতি 1 কেজি মুরগির জন্য 1 টেবিল স্পুন পরিমাণ, এবং লেবুর রসও লাগবে আপনার প্রতি 1 কেজির জন্য 1 টেবিল স্পুন পরিমাণ। লবণ ব্যবহার করেছি আমি স্বাদ অনুযায়ী, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 6 টেবিল স্পুন পরিমাণ, এবং লেবুর রসও দিয়েছি সমপরিমাণ 6 টেবিল স্পুন পরিমাণ। ভালো করে আমি মিশিয়ে নিলাম মশলাগুলোকে, এবং আমি এখন চিকেনের সাথে ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিব। প্রথমে আপনার লেবুর রস দেওয়ার কারণে মনে হতে পারে এটা তো অনেকটাই ঘন, এই কারণে আপনার পানি দিয়ে দিয়ে মিক্সড করে নিতে হবে। এখন আমি ভালো করে চিকেনের গায়ে সেই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এখানে মুরগির পরিমাণ ছিল 6 কেজি, এবং আমি প্রতিটি মুরগিকে 6 পিস করে করেছি। এখন আমি এই মেরিনেশনটাকে 1 ঘন্টার জন্য একপাশে রেখে আমি দ্বিতীয় স্টেপ মেরিনেশনের জন্য যা যা ব্যবহার করব সেই মশলাগুলো এখন আমি মিক্সড করে নিব। কি কি লাগছে সেটি আপনারা দেখে নিন। টক দই লাগছে 3 কাপ পরিমাণ। আমি আবারও বলে দিচ্ছি, আমি 6 কেজি পরিমাণ মুরগির জন্য এই মেরিনেশনটি করছি। আদা রসুন বাটা একত্রে দিয়ে দিচ্ছি 4/4 কাপ পরিমাণ। বারবিকিউ মশলা দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ। আমি এখানে রাধুনী ব্র্যান্ডের বারবিকিউ মশলাটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বারবিকিউ মশলা এখানে ব্যবহার করতে পারবেন। কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। পরে আমি আরও কিছুটা আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি, আপনারা চাইলে এতটুকুও দিতে পারেন অথবা আরেকটু বেশিও দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো, প্রায় এখানে 2 টিস্পুনের মতো হবে। এই পর্যায়ে আমি বারবিকিউ সস দিয়ে দিচ্ছি 2/4 কাপ পরিমাণ। জর্দার রং দিয়ে দিয়েছি 1 টিস্পুনের পরিমাণ। সুন্দর একটা কালারের জন্য আমি জর্দার রংটা ব্যবহার করেছিলাম। মরিচ গুঁড়ো আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি তারপরও ডিসক্রিপশন বক্সে আমি সব ডিটেলস লিখে দিব কি পরিমাণ আমি এখানে ব্যবহার করেছি। এখন আমি খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্কের সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে, এখন আমি সেকেন্ড স্টেপ মেরিনেশনটা করব। যে মশলাটা এর আগে তৈরি করে রেখেছিলাম সেটি এখন আমি এই চিকেনের উপর দিয়ে দিচ্ছি, এবং ভালো করে একবার দুবার করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। একবারে সব মশলা দিয়ে মাখাতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ভালো করে ভিতরে পর্যন্ত যেন মশলা ঢুকতে পারে এভাবে করে মিশিয়ে নিতে হবে। সুন্দর কালারের জন্য আমি রেড ফুড কালার ইউজ করেছি, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। চিকেনগুলো মেরিনেশনের সময় যেন ড্রাই না হয়ে যায় এজন্য আমি 2 কাপ পরিমাণ তেল দিয়ে উপর দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এতে করে চিকেনগুলো মেরিনেশনের সময় ড্রাই হয়ে যাবে না। এখন আমি এটিকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন, বাহিরে রাখতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে।
আপনারা চাইলে সারা রাতও মেরিনেশন করে রাখতে পারেন। আমার সময় কম ছিল, আমি 6 ঘন্টার জন্য মেরিনেশন করে রেখেছিলাম। আমি আমার ছাদে বারবিকিউ করেছিলাম। আমি চিকেনগুলো এখন গ্রিলের ওপর দিয়ে দিচ্ছি। অবশ্যই চিকেনগুলো দেওয়ার আগে গ্রিলের ওপরে আপনারা অয়েল ব্রাশ করে নেবেন। আমি এখানে সরিষার তেলটা ব্রাশ করেছিলাম। এখন আমি চিকেনের ওপর সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি। উল্টানোর আগে সবসময় আপনারা সয়াবিন তেল অথবা সরিষার তেল দিলে বেশি ফ্লেভারটা ভালো আসে। সরিষার তেল ব্রাশ করে আপনারা উল্টিয়ে দিবেন, এতে করে গ্রিলটার সাথে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। খুবই ধৈর্য সহকারে আপনাদের বারবিকিউটা করতে হবে, না হলে উপর দিয়ে আপনাদের বারবিকিউ পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন বারবিকিউ খেতেটা একদমই ভালো লাগবে না। আপনারা একটা টেকনিক ইউজ করতে পারেন, যেটা আমি করেছিলাম। একটি সসপ্যান দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, এতে করে চিকেনটা খুব তাড়াতাড়ি বারবিকিউ হয়েছে এবং ভিতরটাও ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছিল এবং বারবিকিউর টেস্টটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি, একদম যেভাবে আমরা করি ওরকমই হয়েছিল। তো এতে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা চাইলেও সসপ্যান অথবা কোনো ঢাকনা জাতীয় কিছু দিয়ে ঢেকে দিতে পারেন। আমার বারবিকিউ করা হয়ে গিয়েছে, আসলে সব তো দেখানো সম্ভব না। আর এই তো আমার বারবিকিউর ফাইনাল লুক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।